নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো একটি ইউনিক নাস্তার রেসিপি বা টিফিন রেসিপি। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন আর বিকালের নাস্তাতেও কিন্তু এই রেসিপিটি তৈরি করে আপনারা খেতে পারবেন। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি কিভাবে তৈরি করছি। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি 2 চামচ মতো তেল দিয়ে দেব। তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে তেলটাকে একটু গরম করে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে কিছুটা রসুন আমি কুচি করে নিয়েছি, সেই রসুন কুচিটা দিয়ে দেব। রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে আমি হালকা কালার আসা অবধি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি হালকা কালার আসা অবধি ভেজে নিয়েছি, বেশি কিন্তু ভাজিনি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন, আর বাচ্চাদের জন্য দিলে কিন্তু স্কিপ করে যেতে পারেন। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। হাফ টিস্পুন দিয়ে দেব এখানে জিরে গুঁড়ি, হাফ টিস্পুন দেব ধনে গুঁড়ি, আর হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ি। এখানে সামান্য পরিমাণে দিয়ে দেব হলুদ। এবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব, আর যখন এই গুঁড়ো মশলাগুলো দেওয়া হবে তখন কিন্তু আঁচটাকে একদম লো করে দেবেন। এখানে আমি 2টো সিদ্ধ আলু হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি, সেই সিদ্ধ আলুটা দিয়ে দেব। এবার মশলার সাথে আলুটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ভালো করে আলুটাকে মিশিয়ে নিয়েছি মশলার সাথে। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আবার আমি ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। এবার আমি এখানে কিছুটা ব্রেড নিয়ে নিয়েছি। আমার যতটুকু লাগবে আমি সেই পরিমাণে নিয়ে নিয়েছি। এবার আমি একটা গ্লাস দিয়ে ব্রেডের মাঝখানে ঠিক এইভাবে করে ব্রেডটাকে আমি কেটে নেব। এখানে আমি গ্লাস ব্যবহার করেছি, আপনারা আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে কিন্তু কেটে নিতে পারেন। সবগুলোকে কিন্তু আমি একইভাবে কেটে নেব, আর এই যে ব্রেডের এক্সট্রা পার্টগুলো আছে সেগুলো কিন্তু আমি ফেলে দেবো না। সেগুলো দিয়ে আমি দারুণ মজাদার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এবার আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এই ব্রেডের মধ্যে ঠিক এইভাবে করে আমি লাগিয়ে নেব। একটা পাটে ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে। বন্ধুরা, এইভাবে একবার এই নাস্তার রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর বাচ্চাদের এইভাবে তৈরি করে দেবেন তাহলে কিন্তু তারা খুব মজা করে খাবে। এবার আমি উপর দিয়ে একটু এখানে চিজ দিয়ে দেবো। চিজটা কিন্তু আমি আমার ঘরে তৈরি করেছি, লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার উপর দিয়ে আরও একটা ব্রেড দিয়ে আমি এইভাবে বার্গারের মতো করে তৈরি করে নিয়েছি। সবগুলোকে আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে আমি 1 চামচ তেল দিয়ে দেব। তেলটাকে ভালো করে সব জায়গায় লাগিয়ে নেব। এবার যে ব্রেড বার্গারগুলো তৈরি করে রেখেছি সেগুলোকে আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি একবারেই 4টে দিয়ে দেব, আমি টোটাল 4টেই তৈরি করেছি। সবগুলোকে দিয়ে এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দেব। এখানে কিন্তু মিডিয়াম আছে, এটাকে করতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। এইভাবেই উল্টে পাল্টে আমি 2 পাশ ভালো করে আমি কিন্তু ভেজে নেব। সামান্য আর একটু তেল দিয়ে দিলাম। আমি 2 পাশে কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, উপরটা কিন্তু একদম ক্রিস্পি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন আমি একটা নামিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এবার এটাকে মাঝখান থেকে ঠিক এইভাবে করে কেটে নেব। আমি একইভাবে কিন্তু সবগুলোকে এইভাবে কেটে নেব। দেখুন সব একইভাবে কেটে নিয়েছি। এবার আমি একটা পাটের উপরের অংশটাকে এইভাবে সস দিয়ে একটুখানি লাগিয়ে নেব সসটাকে। এখানে আমি সস ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু গ্রিন চাটনিটাও এখানে লাগিয়ে নিতে পারেন। আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার যে ভুজিয়াটা আমি এখানে রেখেছিলাম সেই ভুজিয়াটাকে ঠিক এইভাবে করে আমি এটাকে লাগিয়ে নেব। ঠিক এই একইভাবে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। এটা সাজিয়ে নেওয়াটা একদমই অপশনাল, আপনারা চাইলে কিন্তু এইভাবেই সার্ভ করতে পারেন। তবে সাজিয়ে নিলে বাচ্চারা দেখতে যদি ভালো লাগে, বাচ্চারা কিন্তু খেতেও খুবই পছন্দ করবে আর মজা করে খাবে। আমি একইভাবে দেখুন আরও একটি তৈরি করে নিলাম। একইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। তৈরি হয়ে
গেছে দারুণ মজাদার একটি নাস্তার রেসিপি বা টিফিন রেসিপি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে। ততক্ষণে সাবধানে থাকবেন।